জুয়েল এখানে বলছে আর একটু ওয়েট করো, সিঁদুর দানটা হয়ে গেলেই খেতে যাব, তারপরে আমার হাসি দেখো। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আর আগের ভিডিওতে আমরা সাজেশন চেয়েছিলাম যে আমরা বাড়িতে থেকে কি কি ব্লগ করতে পারি, আর তোমরা এত সাজেশন দিয়েছো, থ্যাংকস টু এভরিওয়ান যারা বলেছো যে আমরা এই এই ব্লগ করতে পারি। আবার অনেকে বলেছে যে বাড়িতে থেকে তোমরা ডেইলি ব্লগ শুরু করে দাও। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে একদম ডালে ভাতে মধ্যবিত্ত বাঙালি, তো ডেইলি ব্লগে আলাদা কি যে দেখাবো সেটাই হচ্ছে আমরা ভেবে পাচ্ছি না। আর তার মধ্যে যে আমাদের কাজের দিদি, তাকে আমি এই কোভিড এর জন্য ছুটি দিয়ে দিয়েছি, তো সেই কারণে এখন কাজকর্ম পুরো টাইম ল্যাপসে চলছে। ও রান্না করছে, মা পূজো দিচ্ছে, আমি ভিডিও করছি। হ্যাঁ, ও শুধু ভিডিওটাই ভালো করছে বুঝছো, আর তার ছাড়া কিচ্ছু না। ভিডিও করতে করতে ঘর ঝাড় দেওয়া যায় নাকি, এরকম ভাবে হয় নাকি? হ্যাঁ, তুমি দেবে ভিডিও করতে, তুমি দেখো গাইস আমি ঘর ঝাড় দিচ্ছি। তো সেই কারণে আজকে ইভিনিং থেকে ব্লগটা আরম্ভ করলাম। আর আমাদের বিয়ের অ্যালবামটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে বিয়ের অ্যালবামটাই শেয়ার করি, আর আমরাও সেই মেমোরিটা একবার করে রিকল করি। তো সেই জন্য আজকে হচ্ছে আমাদের বিয়ের অ্যালবামটা তোমাদের দেখাবো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর এখন আর কি বলবো, যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সেফ থাকো, আর খুবই জরুরি সেফ থাকা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোভিডের যে কি কি সিমটমস, মানে এখনো ডাক্তাররাও আইডেন্টিফাই করতে পারেনি, তো যারই কিছু না কিছু প্রবলেম হলেই ডক্টরের সাথে আগে কনসাল্ট করে নিও, কারণ সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে বয়স্করা, তারপরে বাচ্চারা এবং মানে ইয়াং জেনারেশনও কিছু বাদ নেই, এবছর হচ্ছে সবাই এফেক্টেড হচ্ছে, সবাই এফেক্টেড হচ্ছে। আর যাদের পক্ষে সম্ভব তারা হচ্ছে বাড়িতে যারা কাজ করেন বা ড্রাইভার দাদারা রয়েছেন, তাদের কিন্তু এখন আপাতত ছুটি দিয়ে দাও, কিন্তু তাদের মাইনেটা কিন্তু ছুটি দিও না। হ্যাঁ সেটাই, আর তাদের ছুটি দিলে কি হবে, তারাও বাড়িতে থেকে সেফ থাকবে, আর তার সাথে আমরাও সেফ থাকবো, কারণ তাদের কন্টাক্টে আমরাও আসবো না। তো সেই কারণে এই রকম ভাবে যা সিচুয়েশন, এইসব প্রোটোকলস গুলো মেনে চলো, আর কথা না বাড়িয়ে চলো এবার বিয়ের অ্যালবামটা দেখি। তো অনেকদিন পর এরকম ভাবে খাটে বসে কিন্তু ভিডিও করছি, আর যদি তোমরা আগের ভিডিও গুলো দেখে থাকো, মানে আমাদের পুরনো ভিডিও গুলো, তো সেখানে দেখবে ম্যাক্স টু ম্যাক্স আমরা এই খাটে বসে ভিডিও করতাম, এই দুটো কোলবালিশ পরপর রাখতাম, তার উপরে ক্যামেরাটা রেখে ভিডিও করতাম, তখন আমাদের ট্রাইপড ছিল না। তো চলো এই যে অ্যালবাম নিয়ে বসে পড়েছি, আর অ্যালবামের ভেতরেরটা থেকে বাইরের কভারটা বেশি সুন্দর, মানে সবার হচ্ছে বাইরের ব্যাগটা বেশি পছন্দ হয়েছে। মাম বলছে ব্যাগটা রেখে দে, ব্যাগটা বেশ ভালো কাজের, কিন্তু তো বলছে যে কাউকে দেওয়া হবে না ব্যাগ, এটা কিন্তু অ্যালবাম রাখার জন্যই দিয়েছে। তো এই যে অ্যালবাম বেরোচ্ছে, তো ফার্স্টে যে ফ্রন্ট পেজটা রয়েছে সেটাই সব থেকে বেশি মানে খুবই সুন্দর। আর দেখো এখানে আমার নামের স্পেলিং ভুল লিখেছে, আমার নামের স্পেলিংটা এত কমপ্লিকেটেড, কেউ ঠিকঠাক স্পেলিং আজ অবধি ঠিক করে লিখতে পারলো না, বিকজ আমি যে মানে সোনার দোকানে যে জুয়েল নামটা লেখা থাকে সেটাও আমি লিখি না, JWEAL লেখা হয়, তো সেই কারণে কমপ্লিকেশনে সবাই সব জায়গায় ভুলভাল নামে স্পেলিং লেখে। কিন্তু আমি জানতাম এই ভুলটা হতে পারে, সেই জন্য আমি সবাইকে হচ্ছে একটা করে বিয়ের কার্ড দিয়ে দিয়েছিলাম, যারা ভিডিওগ্রাফি করেছে তাদেরও একটা বিয়ের কার্ড দিয়েছিলাম, কিন্তু তারপরেও এই ভুলটা করেছে। তো ফ্রন্ট পেজে এই ছবিটা রয়েছে, এই ছবিটা যখন তুলেছিল জুয়েলের নাক ছবিটা খুলে পড়ে গেছিল, এই যে নাক ছবি কিন্তু এখান থেকে ঝুলছে, নাক চাবিটা হচ্ছে যখন পড়েছিলাম তখন ঠিক করে সেট হয়নি, তো প্রথম থেকে এটার প্রবলেম ছিল। এবার আমি হচ্ছে তখন আর প্রথমে আর নাক চাবিটা আবার তখন খোলা থাক, পরে আবার পড়ে নেবো, নাকেও ব্যথা হয়ে যাচ্ছিল, তো খুলে নিয়েছে। এবার ওরা যে ফটোগ্রাফি করতে চলে এসেছে তখন ফটোটা তুলছে, তখন আমার এত খেয়ালই নেই যে নাক চাবি পড়তে হবে, ফটোটা তোলা হয়ে গেছে তখন আমি যে বাবা নাক চাবিটা তো পড়া হয়নি, এর জন্য নাকটা এরকম খালি খালি লাগছে, তো তারপরে আবার পরে আবার ফটো তোলা হয়েছে। তো এই ফটোটা কুনালকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে, এটা মানে যখন বিয়ে করতে বেরোবো ঠিক সেই সময় তুলেছিল, আর এই আমার হচ্ছে শেষ হাসি। ইয়ার কি হচ্ছে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। এখানে হচ্ছে আমার ছবি রয়েছে দ্য গ্রুম, এটা হচ্ছে ওই গায়ে হলুদের সময় তোলা ছবিগুলো। এই পেজে দেখতে পাচ্ছ যে কুনালের গায়ে হলুদ চলছে, আর এখানে হচ্ছে বৃদ্ধি হচ্ছিল না, আর এটা হচ্ছে মানে আমার কাকা শ্বশুর, আর এটা হচ্ছে কুনালের কাকা, আমার ছোট কাকা। আমার বাবারা তিন ভাই, তো বড় দুই ভাই এখন আর নেই, ছোট কাকাই বেঁচে আছেন, মানে উনি এখন আর কি গার্জিয়ান। আর এখানে হচ্ছে তত্ত্বগুলো রয়েছে সাজানো, এর তত্ত্ব সব সাজানো রয়েছে, আর এখানে গায়ে হলুদে স্নান করা হচ্ছে, স্নান করানো হচ্ছে, এটা হচ্ছে কাকিমা আর এটা হচ্ছে কাকার মেয়ে, আর এটা হচ্ছে মাসি, এটা হচ্ছে এক মাসি, এটা এক মাসি, আর এটা হচ্ছে বৌদি, আর এই মাসির মেয়ে হচ্ছে মান্তু।
তো সবাই মিলে হচ্ছে বেশ ভালো করে হলুদ দিয়ে রোগ দিয়ে স্নান করাচ্ছে। আরে এই মানে জানুয়ারি মাসে তো প্রচন্ড ঠান্ডা ছিল, তার মধ্যে এই এক কলসি জল হচ্ছে নিয়ে এসেছিল, পুরো ঠান্ডা জল আমার মাথায় ঢেলে দিয়েছে, পুরোটা ঢেলেছিল আমাকে। ভালো হয়েছে, এক কলসি কেন, 10 কলসি ঢালা উচিত ছিল। তারপর নিউমোনিয়া হয়ে গেলে হয়ে যেত। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এবার হচ্ছে বধু। তো নেক্সট পেজে এই ফটোটা আমি দেখাবো না কেমন একটা এসছে। গায়ে হলুদ নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল, তখনই আমাদের আশীর্বাদ হয়েছিল। তো আশীর্বাদে তো প্রচুর লেট করে গেছিল, তার তো একটা ইতিহাস রয়েছে, পরে বলছি। আর এখানেও রয়েছে কাকা কাকিমা, এটা হচ্ছে ছোট মাসি মানে শুক্লা মাসি, এটা মেষো এই মাসি, আর এটা হচ্ছে এই মাসির ছেলে ভোম। আর এখানে হচ্ছে পেছনে ব্যান্ড বাজছে, সামনে জুয়েল হচ্ছে নাচছিল, সেই সিন। তার মধ্যে সানাই কাকা কই, এই যে এই সানাই কাকা, সানাই কাকা হচ্ছে অন্য কারোর একটা প্যান্ট পরে এসেছিল বুঝলে। এবার হচ্ছে যেই সানাইতে ফু দিচ্ছে উনি প্যান্টটা টুক করে নেমে যাচ্ছিল। তো এইগুলো হচ্ছে সব আমার খুড়তোতো বোন, মানে খুড়তোতো জ্যাঠতোতো রয়েছে, এই দুজন হচ্ছে খুড়তোতো বোন। ও হচ্ছে পায়েলদি, ও হচ্ছে রিম্পা মানে আমার থেকে ছোট। আর এদিকে রয়েছে জুইদি মানে এটা জ্যাঠতোতো বোন, আর এটা রয়েছে প্রিয়া। তো এখানে দেখতে পাচ্ছো এন্টায়ার ফ্যামিলির মধ্যে অনেকেই রয়েছে, যেমন প্রথমেই রয়েছে আমার বড় জেম্মা, তারপরে এখানে রয়েছে একটা পিসির মেয়ে, এই পিসি, আর এটা হচ্ছে পিসির মেয়ে। আর একে তো দেখতেই পেলে আগে, এর নাম হচ্ছে পায়েল, তো একে পায়েল দিদি বলি আমি। আর এটা হচ্ছে আমার মেজো কাকিমা, এটা হচ্ছে ছোট পিসি, এটা হচ্ছে ছোট কাকিমা, আর ওই ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ এটা আমার মা, এই ফাঁকা দিয়ে হচ্ছে আমার বড় মাসি, মানে মার মাসি পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর এ তো আমি চিনতে পারছো তো আমাকে। তারপরে হচ্ছে আরেকটা মাসি, এটা হচ্ছে একটা কাকিমা, এটা হচ্ছে আমার ছোট মামি, এটাও একটা কাকিমা, আর এটা হচ্ছে এই যে এই কাকিমা, এর মেয়ে হচ্ছে ও মানে ওকে প্রিয়া মানে আমার বোন। আর এটা হচ্ছে জ্যাঠতো দিদি, ওর নাম হচ্ছে জুইদি, আর এটা হচ্ছে বোন, ও হচ্ছে রিম্পা। আর একে তো চিনতেই পারছে, বিয়ে টিয়ে পুরো দেখলে, বিয়ে একেও দেখেছো, এর বউকেও দেখেছো। আর এটা হচ্ছে ভাই মানে এই মামার ছেলে, আর এটাও আরেকটা ভাই। তো তো পুরো ফ্যামিলিকে তোমাদেরকে কিন্তু একটু একটু করে চিনিয়ে দিচ্ছি। এবার একটু একটু করে চেনালে হবে, আমার পুরো 1 বছর লেগেছে ওর পুরো ফ্যামিলিকে মুখস্থ করতে। তো দাঁড়াও, পরে আরো আছে। তো এখানে হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে, এই যে রেডি সেডি হয়ে বিয়ে করতে যাচ্ছেন এখন, তখন মার সাথে তোলা ফটো। আর এখানে হচ্ছে আমার বন্ধুরা, বন্ধু মানে এ তো হচ্ছে আমার মাসুতো ভাই ভোম্বল, আর ও হচ্ছে কৌশিক, আর ও হচ্ছে শুভ্র। শুভ্রদাকে তো দেখেছো ভিডিও? হ্যাঁ, অনেকবারই দেখেছে, একবার ভিডিওতে ছিল। আর এই গাড়িতে উঠছি আমি বিয়ে করতে যাব বলে। আর এই যে কাকিমা পেছনে পাহারা দিচ্ছে, ছেলে বিয়ে করতে যাচ্ছে বরণের সময়। এখানে হচ্ছে এই যে মামুনি বরণ করছে, আর পেছনে ব্যান্ড বাজে হচ্ছে নিয়ে যাচ্ছে, আর এটা জাস্ট একটা সবাই মিলে একটা পোজ দিয়ে এই ছবিটা তোলা হয়েছিল। চলো এবার চলে যাই নেক্সট পেজে। এই যে আবারও আমার একটা নথ ছাড়া ছবি, এখানে নথ নেই, কিন্তু ফাইনালি এখানে আমার মনে পড়েছে এই আমার একটা নথ পড়তে হবে, তো এখানে আমি আবার নথটা কিন্তু পরে নিয়েছি। আর এটা বিয়ে করতে গিয়ে ওখানে বসে আমি ভাবছি যে কখন ডাকবে, আর আমার সামনে সবাই পকোড়া আর এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আর আমি দেখছি বসে বসে। খাওনি একটা? না, বিশ্বাস হচ্ছে না। একদম আমি একদম পুরো মেনে সকাল থেকে না খেয়ে পুরো একদম বিয়ে করেছি। আর বিয়ে করার সময় না সিরিয়াসলি এরকমই পরিস্থিতি হয়, না খেয়ে থাকলেও বোঝা যায় না, কারণ মানে বিশাল চাপ থাকে একটা, এটার পরে এই রিচুয়ালস, এই রিচুয়ালস এর পরে এই রিচুয়ালস, তো মানে সেই চাপে আর রাওয়া খাওয়া এমনি ভুলে যেতে হয়। এবারে যে পেজটা দেখাবো সেখানে হচ্ছে আমার লুকসটা দেখবে, সারাদিন উপোস করে থাকার পরে আমার সামনে যদি কেউ পকোড়া আর কফি খায় টকাটক, আমার এক্সপ্রেশন কেমন হতে পারে সেটা হচ্ছে এই যে এই ছবিতে রয়েছে। অভিমান অভিমান করে তাকিয়ে রয়েছে, মানে এই দুঃখ আর কোথায় রাখবো। এখানে রয়েছে হচ্ছে আমার মাসুতো বোনেরা, ও হচ্ছে মান্তু, ওর বোনই হচ্ছে সুমি, এটা হচ্ছে রিয়া, আর এটা কিন্তু আমার মাসুতো বোন না, এটা হচ্ছে আমার মাসি শুক্লা মাসি। তো এরা তো প্রত্যেকেই ভালো, যখন ফার্স্ট বিয়ের পরে এসেছিলাম তো এদের থেকে যা সাপোর্ট পেয়েছিলাম, মানে আমাদের আমার তিন ননদি খুব ভালো। এই পেজটায় হচ্ছে আমাকে ওই ধুতি পাঞ্জাবি দিচ্ছে যেটা পরে আমি বিয়ে করব, সাথে হচ্ছে মালা। আর বাপির হচ্ছে হেয়ার স্টাইলটা দেখো, একদম মানে তেরে নামের একটু লুকস আনার অদম্য চেষ্টা। তো তেরে নাম সিনেমা হওয়ার আগে থেকে বাবার হচ্ছে এরকমই হেয়ার স্টাইল, কারণ বাবার মাথার এই জায়গাটা একটু টাক আছে, তো সেই কারণে চুলটাকে একটু এরকম করে বাইয়ে দেয়। বাবার চুল নিয়ে খুব প্যাশনেট ছিল, মানে যখন নাকি ছোটবেলায় ছিল তো গল্প করতো যে এই চুল কাটার জন্য আমি এই দোকানে যেতাম, এই দোকান থেকে গিয়ে চুল কাটতাম, মানে চুল নিয়ে খুব প্যাশন, বাট এখন টাক পড়ে গেছে।
আর এখানে দেখো কুনালকে দেখেছো, আর একটু পরেই খাবার পাবো এরকম অবস্থা আমার। তো এই যে সিনটা, এটা হচ্ছে জুয়েলের দুই জামাই বাবু, এটা হচ্ছে বড় জামাই বাবু, না এটা বড় জামাই বাবু না, হ্যাঁ এটা বড়, এ হচ্ছে মেজো, মেজো কিন্তু ইনি বয়সে বড়। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমার দাদা রয়েছে প্রতিমদা, মানে এক্সপ্রেশন কি দেখো, একে দেখো ধরে রেখেছে জোর করে করে টেনে রেখেছে ভেতরে, আর এ তো চোখ মুখ বুঝে গেছে। আর আমি তো ওকে পুরো জামা কাপড় পরে এরকম ভাবে মানে জামাটা টেনে ধরে রেখেছিলাম। আর প্রতিমদার একটা পরে ফটো রয়েছে মুখ পুরো এরকম হা। এখানে হচ্ছে মালা বদলের ছবি রয়েছে, তো আমাকে তো এই দেখো আমার দাঁতের অবস্থা দেখো, দাঁত কপটে বেরিয়ে গেছে সবার তুলে ধরতে গিয়ে, চোখ মুখ পুরো উল্টে গেছে ওর, এরকম অবস্থা হয়েছিল। আর আমাকে তো সাত পা ওরকম ভাবে নিয়ে ঘোরাতে হয়, আর ওরা এরকম টলমলো টলমলো করছে, আমি বাবা তোরা নামিয়ে দে আমাকে, আমি এমনি সাত পা হেঁটে হেঁটে ঘুরে নেবো। জীবনে এই যা ভুল করেছে ওরা চারজন আর করবে না কোনোদিনও, ওদের চারজনের হাওয়া বেরিয়ে গেছে পুরো আমাকে তুলতে গিয়ে। তো এইটা যাই হোক, এই মালা বদলের ছবি টবি রয়েছে, এবার চলো নেক্সট পেজে চলে যাই। আর এখানেই আর কি বিয়ে শুরু হয়েছে অ্যাট লাস্ট, এখানে যে বিয়ে করতে বসে আবার হাসি বেরিয়েছে, আর খানিকক্ষণ বাদেই খাবার দাবার পাবো বাবা একটু হেসে নি। তার উপরে রয়েছে জুয়েল, আমাকে বলছে কি দিয়ে শুরু করবে, মাছ না মাংস? আমি ওরকম নই। না না, জুয়েল এখানে বলছে আর একটু ওয়েট করো, সিঁদুর দানটা হয়ে গেলেই খেতে যাবো, তারপরে আমার হাসি দেখো। তো অ্যাট লাস্ট এই বিয়ে চলছে, তখন এই যে এই যে এটা হচ্ছে, হ্যাঁ জোট বাঁধা হচ্ছে, জোট না জোর না, জোট তো হচ্ছে ইয়েতে বাঁধে, ইলেকশনের সময় বাঁধে, সামনে ইলেকশন গেছে না, জোর ফুটে গেছে। তো এটা হচ্ছে ওই যে সামনে ওই চতুর্দিক ঘুরে ঘুরে যে খই দিতে হয়, আহুতি দিতে হয়, আগুনে আহুতি দিতে হয়, তো সেই পর্ব চলছিল। তো ফাইনালি কুনালের মুখে বেশ একটা গ্লসি গ্লসি ভাব, এবার না এই সময় হচ্ছে সিঁদুর পরানোর টাইমটা একটু চাপ খেয়ে গেছিলাম, কারণ হচ্ছে সিঁদুরটা সোজা হবে না বেঁকা, কারণ ওইদিকে তাকিয়ে দেওয়া যায় না, আর সেই ঠিক একটু বেঁকাই হয়ে গেছে, তারপরে মানে এখান থেকে বেঁকা হয়ে তারপরে সোজা হয়ে গেছে। আর না তাছাড়া আমার যেহেতু মানে একটু স্মৃতিতে মোড় আছে, তো সেই জন্য আমার স্মৃতিটা একটু বেঁকাই হয়, তো সেই কারণে সিঁদুরটাও বেঁকাই হয়েছে। তো এই যে আফটার সিঁদুর দান, চোখটা একবারে কটর মোটর করে তাকিয়েছে। এটা বিয়ে হয়ে যাওয়ার পরে, এটাও এই পজিশনটাও বিয়ে হয়ে যাওয়ার পরে এই তখন ফটো তোলা হয়েছিল। এই যে এবারে ফাইনালি আমরা দুজনে খেতে বসেছি, আমার শুধু মুখটা দেখো দুদিকে ভরা, এদিকেও ভরা ওদিকেও ভরা, আর আমার মনে খুব ঝাল লেগেছিল, আমি এরকম করে এরকম করে রয়েছি, বা কেউ ফটো টটো তুলছিল এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম, সেই জায়গায় ফটোগুলো প্রচন্ড বাজে। হ্যাঁ এটা হচ্ছে মানে আমাদের বাড়িতে আসার পরে ওই যে আলতা দিয়ে ওই পায়ে ছাপ দিয়ে যে ঢোকে সেই জায়গাগুলো, এটা হচ্ছে ওই ঠাকুরের সামনে এসে হচ্ছে দুজনে প্রণাম করছি, আর এখানে হচ্ছে ওই বাবার ছবি ছিল, বাবার ছবিতে প্রণাম করছি, এখানে হচ্ছে ওই আশীর্বাদ না কানে ইয়ে দিয়েছিল মধু, বাবারে কি হারে মধু দিয়েছে, পুরো এক কৌটা মধু কানে ঢেলে দিয়েছিল, হচ্ছে মানে অরিজিনাল ছিল, বাংলাদেশ থেকে কাকিমা নিয়ে এসেছিল, সে আঙুলে করে এরকম করে নিয়ে নিয়ে এত কানে দিয়েছে, আমার কান থেকে রাত্রেবেলা মধু বেরিয়েছে, আর চুল পুরো মধু দিয়ে মেখে গেছে। আর সেই সময় মানে সিঁদুর দানের পরে মানে তিন চার দিন ওরকম স্নান টান করা যায় না, মানে স্নান করা যায় মাথায় শ্যাম্পু দেওয়া যায় না, জোর যতদিন না ভাঙবে শ্যাম্পু দেওয়া যায় না, তো শ্যাম্পুও দিতে পারছি না, চুল পুরো আঠা চিট হয়ে রয়েছে, মধু দেওয়াটা একদম মানে হেক্টিক। আর সেই কারণে দাদার বিয়ের সময় যখন বৌদিকে যখন এসেছিল সবাই মধু দিচ্ছিল, অল্প অল্প দাও অল্প অল্প দাও, মানে সেই যে কি সিচুয়েশন আমি ফেস করেছিলাম। এখানে হচ্ছে তারপরে এই প্রণাম টনাম সেরে আমরা হচ্ছে দোতলায় উঠে আসছি, দোতলায় এসে বসেছি, এখানে হচ্ছে ওই আশীর্বাদ পর্ব টর্ব আর কি চলছে, এই যে এখানে কাকিমা আশীর্বাদ করছে, তারপর মাসিরা সব আশীর্বাদ করছে, এখানে হচ্ছে কাকা এই গলার হাতটা দিয়ে আশীর্বাদ করেছিল। তো একদিন তোমাদের জুয়েলারি কিছু কালেকশনও দেখিয়ে দেবো, মানে যেগুলো রয়েছে এখন তো আপাতত রেখে এসেছি, এই যে এখানে লোহা বাঁধানোটা দিয়েছিল,
তারপর এই পার্টটা খুব ইন্টারেস্টিং, এখানে হচ্ছে ওই বিভিন্ন রকম খেলা হচ্ছিল, এখানে চাল খেলা হচ্ছিল, এটাও চাল খেলারই। চাল খেলা হচ্ছিল মানে চাল ছড়িয়ে দিচ্ছিল, ওটাকে গুছিয়ে, চাল ছড়িয়ে দিচ্ছিল ওটাকে গুছিয়ে নিয়ে রাখতে হবে, তো এরকম ভাবে তিনবার খেলা হয়। আর তারপরে সরা সরা লুকিয়ে লুকিয়ে রাখতে হবে, ও রাখবে আমি খুঁজে বের করবো, এরকম একটা কিছু ছিল। তারপরে হচ্ছে এখানে দুধ উতলানো, দুধ উতলানো দেখাচ্ছে। আর এখানে হচ্ছে সব এই ওর বন্ধুরা, এটা হচ্ছে স্বাতি মানে কৌশিকদার বউ, তো সবাই এখানে রয়েছে গ্যাংয়ে। আর কাকা তো এভারগ্রিন, সব জায়গায় আছে। এবার এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানের সময়, এটা হচ্ছে আমরা ওই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন একটা এই ফটো নিয়েছে। এইখানে হচ্ছে এই যে ভাত কাপড় দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যেখানে আমাদের রিসেপশনটা হয়েছিল সেখানে সকালবেলায়, মানে সকালবেলা না দুপুরবেলা, এই ডেকোরেশনটা তখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল, তো সেইখানেই আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল। এটা হচ্ছে ভাত কাপড়েরই অনুষ্ঠান। এই যে এখানে সব আমার বন্ধু আর আমার ফ্যামিলি সবাই আজকে রয়েছে। আর এখানে হচ্ছে এরা সব রয়েছে, তখন এত তাড়াতাড়ি আরডি মানে একটার সময় ভাত কাপড় হয়ে গেছিল, আর এরা সব ঠিকঠাক করে রেডি সেডি হয়ে যেতে পারেনি, যে যেরকম ছিল সবাই ওরকম ভাবে দৌড় দিয়েছে। এই পেজে রয়েছে সন্ধ্যায় রিসেপশনের কিছু ছবি, এখানে একদম গেটেই ছিল একটা শিব ঠাকুরের মূর্তি, এখন তো অনেকেই দেখি মানে বেশিরভাগ জায়গাতেই সব হচ্ছে গণেশ ঠাকুর বসায়, কিন্তু আমি যেহেতু শিব ঠাকুরের বেশি ভক্ত তো সেই জন্য বলছিলাম একটা শিব ঠাকুরের মূর্তি বসাতে। আর এখানে হচ্ছে ওই ভেতরের দিকের কিছু হচ্ছে গ্যাদারিং, এখন না গ্যাদারিং দেখলেই আগে করোনার কথা মনে পড়ে, গ্যাদারিং দেখলেই করোনার কথা মনে পড়ে। আর যারা মাস্ক না, এখানে তো অনেকেই মাস্ক টাক্স পরা নেই, অনেকে কি কেউ মাস্ক নেই তখন ছিল নাকি করোনা, তখন মানে এই মাস্ক পরেনি কেন, এই এটা হয়নি কেন, ভাগ্যিস 2019 বিয়ে করে নিয়েছিলাম, 20 বিয়ে করতে গেলে ব্যান্ড বেজে যেত সত্যি। আর এখানে রয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার যে ডেকোরেশন গুলো হয়েছিল, এটা হচ্ছে স্যালাড কাউন্টার ছিল, স্যালাড কাউন্টার ছিল, সেটা ছবি, মানে সেটা ছবিতেই আমি দেখেছি, মানে দেখলাম এখন ভালো করে দেখলাম, বাট আগে তো দেখিওনি, আর কি খাওয়া দাওয়ারের মেনু হয়েছিল সেও দেখিনি, মানে দেখার সময়ই হয়নি, এত তাড়াতাড়ি আর কি সবকিছু হয়ে গেছে। এবার এই পরের পেজটায় যাই, এখানে হচ্ছে এই জুয়েলদের বাড়ি থেকে যারা এসেছিল সাথে আমার মা কাকা কাকিমা এরা রয়েছে, আর এখানে হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে। বা নেক্সট পেজে হচ্ছে এই দুটো পেজেই হচ্ছে আমাদের ওই ফ্যামিলি মেম্বারদের সাথে কিছু ছবি রয়েছে, এখানে হচ্ছে মামনি রয়েছে, এটা আমার মা, আর এটা হচ্ছে দাদা, দাদা যার বিয়ে গেল, যার বিয়ে গেল, আর এখানে এই যে, আর এটা আমি ছবি তোমাকে আর দেখাচ্ছি না। আর এখানে আমার মায়ের সাথে দুজনে রয়েছি, এখানে কাকিমা আমার বোন, এ কিন্তু এখন প্রচন্ড রোগা হয়ে গেছে, কিভাবে যে ডায়েটিং করে স্লিম হয়ে গেল একটা আশ্চর্য ব্যাপার। এখানেও সেম হচ্ছে ফ্যামিলি মেম্বার আর বন্ধু বান্ধবদের নিয়ে হচ্ছে রয়েছে ফটোগ্রাফি। আর একে তো বললাম, এটা হচ্ছে পায়েল দি, এটা হচ্ছে প্রিয়া, এটা রিম্পা, এটা হচ্ছে ছোট পিসির মেয়ে, ওর নাম হচ্ছে পিউ, আর এটা হচ্ছে আমার জেঠু মেয়ে মানে হচ্ছে জুইদি, আর এটা হচ্ছে জুইদির বর, আর এটা হচ্ছে পায়েল দির বর, আর এটা হচ্ছে আমার বর, চিনতে পারছো তো। আর এখানেও রয়েছে আমরাই আর কি, এখানে হচ্ছে একজন ভিআইপি পার্সন রয়েছে, এটা হচ্ছে পায়েল দির মেয়ে, তো ও খুবই মানে চেনা পরিচিত এরকমই আর কি বাঁধুক ছিল, আর যেই বিয়ের সময় বিয়ের ড্রেস ড্রেস দেখেছে আর চিনতেই পারছে না, কিছুতেই কোলে আসবে না, সামনাসামনি দিয়েও ঘেঁচবে না, জোর করে আর কি ধরে বেঁধে কোলে নেওয়া। এখানে আমাদের কিছু মোমেন্টস রয়েছে বাবা, মোমেন্টস মানে এগুলো তৈরি করতে গিয়ে যা হয়েছিল না, কাল ঘাম ছুটে গেছিল পুরো একেবারে। এই যে স্পেশালি এই ছবিটা কিছুতেই আমাদের আর লাভ হয় না, এখনো মানে ফটো তো হয়নি আই থিঙ্ক, মানে ওই কোন রকম আর কি হয়েছে একটা। এই নেক্সট পেজেও সবাই রয়েছে, ও এটা হচ্ছে আমার মামার মেয়ে, নেক্সট পেজে যাই, ওফ বাবা এগুলো দেখলাম আমরা, আমি আর কুনাল বলি হরর মুভি, পুরো হরর মুভির মতোই হয়েছে, পুরো লাইট ফাইট অফ করে দিয়ে এই ফটো আমরা রাত 2:45 সময় তুলেছি, শরীরে মানে এক বিন্দু আর শক্তি নেই, তখন হচ্ছে এইরকম শুয়ে তোলো এই করো এই সব হচ্ছে করিয়েছে। আর এই সব চক্করে আমাদের যে ফুলসজ্জার যে রিচুয়ালস হয়, যেটা ওই দুধ দিয়ে চুল দিয়ে ধুয়ে দেওয়া, পা ধুয়ে দেওয়া, তারপরে মিষ্টি খাওয়ানো, ওসব আর হয়নি, বাড়ির লোক সব এসে ঘুমিয়ে পড়েছে, ওদের ফটোগ্রাফি শেষ হয় না, তো কাকিমা লাস্ট অব্দি জেগেছিল, তার কাকিমা বললো এখন কটা বাজছে, বললো 4 বাজে, বলে তাহলে ঘুমিয়ে পড়ো বাদ দাও আর মিষ্টি মিষ্টি খেতে হবে। এখানে এইগুলো সব ওই প্যান্ডেলেই তোলা হয়েছে, রাত্রেবেলা তুলেছে, ও যা জ্বালাতন করেছে না।
এইগুলো তো সবাই আমাদেরই বেশি। এই যে এই যে এইখানে আমার ভুঁড়ি চলে এসেছে, তার জন্য আমি অত্যন্ত অপমানিত হয়েছি। ফু দিয়ে ফুলে ফু দিচ্ছ না, চোখ বুঝে আরাম করছো বোঝা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন সেই সময়। লাস্ট হচ্ছে এই ব্যাপার স্যাপার, ওই বিয়ের আংটি নিয়ে ফটো তোলা। হ্যাঁ, এই হয়ে অ্যালবাম শেষ। লাস্টেও একটা কিছু রয়েছে। এই যে তো এই তো আমাদের অ্যালবাম শেষ হলো। তো আজকে অ্যালবামটা দেখে মনে হচ্ছিল যে বিয়ের সময়টা এরকম এরকম ভাবে মানে সাজলে ভালো হতো, এই জায়গায় এটা হলে ভালো হতো, ও জায়গায় এটা হলে ভালো হতো। আর সব মেয়েদেরই একটা এরকম আর কি স্বপ্ন থাকে যে বিয়ে নিয়ে, যে এইভাবে আমার বিয়েটা যাতে কমপ্লিট হয়, এইভাবে যাতে হয়। কিন্তু সেই স্বপ্নগুলো কোনো টাইম বিয়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়, কারণ এত রিচুয়ালস থাকে, এত বাড়ির লোকের প্রেশার থাকে, এটার পর এটা এটার পর এটা, তো কোনোটাই ঠিকঠাক করে হয় না। বিয়েটাই একটা মানে তিনটে দিন দেখবে যে যাদের সামনে বিয়ে রয়েছে তাদের জন্য একটা টিপস হতে চলেছে, দেখবে যে হচপচ ভাবে তিনটে দিন কেটে যায়, কিভাবে কেটে যায় বুঝতে পারবে না। তো সেই কারণে এই স্বপ্নগুলো মানে যেগুলো যেগুলো রয়েছে আমার পরবর্তী যে সমস্ত মানে আপকামিং জার্নি থাকবে সেগুলোর মাধ্যমে পূর্ণ হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে দিও। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের অ্যালবামটা কিরকম লেগেছে। চলো আজকের মতো টাটা।